জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন এক চীনা নাগরিক। তিনি উত্তরা এপিজেডে একটি চাইনিজ কোম্পানিতে কর্মরত। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জিংজং নামের ওই নারী শনিবার অসুস্থ হয়ে পড়লে রোববার দুপুরে হাসপাতালে আসেন তিনি। চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করান ও নিবিড় পরিচর্যায় রাখেন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে চীন ফেরত শিক্ষার্থী তাসদিদ হোসেন ও তৌকিরকে সুস্থ করে ছাড়পত্র দেওয়া হয় আর উন্নত চিকিৎসার জন্য আলামিনকে স্থানান্তর করা হয় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। স্থানীয় প্রশাসনকে তোয়াক্কা না করে শরীয়তপুরে ফসলি জমি কেটে অবাধে তৈরি করা হচ্ছে মাছ চাষের ঘের। প্রভাবশালীরা কৃষকদের লোভনীয় অফারের ফাঁদে ফেলে ইরি বড় চাষের জমি কেটে তৈরি করছে মাছের ঘের। এতে আশঙ্কাজনকভাবে কমছে কৃষি জমি। এ বিষয়ে অভিযান অব্যাহত রাখার কথা বলেছেন প্রশাসনের কর্মকর্তারা। শহীদুজ্জামান খানের রিপোর্ট। দীর্ঘ সময়ের জন্য ধান চাষের জমি লিজ নিয়ে সেখানে ফসলের বদলে মাটি কেটে তৈরি হচ্ছে মাছের ঘের, আর বাঁধ তৈরির পরে অতিরিক্ত মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়। লোকচক্ষুর সামনে রাত দিন বিরতিহীনভাবে চলছে এ কাজ। কিছুদিন পরপর প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়েও কোনো লাভ হচ্ছে না। এতে আশঙ্কাজনকভাবে কমছে কৃষি জমি, হুমকির মুখে পড়েছে খাদ্য নিরাপত্তা। আমাদের জমিগুলি নিয়ে যেতে চায়, আমরা দেই নাই, অথচ আমাদের খুব ভয়ভীতি দেখায়। এদিকে কৃষি জমি কেটে মৎস্য ঘের তৈরি করার অভিযোগে কয়েকজনকে জেল জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। অনুমতি ছাড়া যেসব কৃষি জমি মাছের ঘেরে রূপান্তর করছে সেটার বিরুদ্ধে অভিযান চলছে এবং এখন সেটার কার্যক্রম বন্ধ আছে। যখনই আমাদের কাছে তথ্য আসছে সাথে সাথে আমরা যেয়ে সেটা বন্ধ করে দিচ্ছি। খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন ধান চাষের জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন আশা কৃষকদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে তিনজন সহ সাতক্ষীরার নাটোর, কুষ্টিয়া ও যশোরে সাতজন নিহত হয়েছে। রবিবার দুপুরে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দের তালুকদার বাজার এলাকায় দুর্ঘটনায় নিহত হন তিনজন, আহত হন কমপক্ষে 20 জন। পুলিশ জানায়, ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি উল্টে যায়, মোটরসাইকেলটিও বাসের ধাক্কায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের 2 যাত্রী এবং 1 মোটরসাইকেল আরোহী নিহত হন। এদিকে নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী 1 শিক্ষক। সকালে পিটিআই প্রশিক্ষণে যাচ্ছিলেন তিনি। অন্যদিকে সাতক্ষীরা যশোর সড়কের 6 ঘড়িয়ায় বাস চাপায় মারা গেছেন এক ট্রলি চালক। এছাড়া সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া 1 ব্র্যাক কর্মী ও যশোরে 1 বিকাশ কর্মী নিহত হয়েছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরিফ সহ 5 জাসদ নেতা হত্যার 21 বছর আজ। মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামিদের গ্রেফতার ও রায় কার্যকরের দাবি স্বজনদের। 1999 সালের 16 ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী সমাবেশে ব্রাশ ফায়ারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের সংগঠক কাজী আরেফ আহমেদ সহ 5 জাসদ নেতাকে। আলোচিত এই মামলায় 2004 সালের 30 আগস্ট 10 জনের মৃত্যুদণ্ড এবং 12 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে উচ্চ আদালতে 2008 সালে 9 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। এদের মধ্যে 5 জন এখনও পলাতক। 1 আসামি কারাগারে মারা যায়, অন্য 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। পলাতক আসামিরা ভারত থেকে সীমান্ত পার হয়ে প্রায় পরিবারের সাথে দেখা করে এবং নানা অপরাধ সংগঠনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বলে অভিযোগ নিহতদের পরিবারের। অবিলম্বে তাদের রায় কার্যকরের দাবি তার রাজনৈতিক সহযোদ্ধাদেরও। এবারে দেশের আরো কিছু খবরে একটি ডেস্ক রিপোর্ট। জাতির জনকের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে গোপালগঞ্জে উন্নয়ন ও সমন্বয় সভা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে গোপালগঞ্জের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল। তা উদ্বোধন করেন যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় 2 দিনের শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে এসব অনুষ্ঠান হয়।
এখন থেকে সপ্তাহে দুদিন চলাচল করবে সরাসরি কলকাতা খুলনা কলকাতা ট্রেন। এর আগে সপ্তাহের বৃহস্পতিবারে চলাচল করত বন্ধন এক্সপ্রেস নামের এই ট্রেনটি, এখন প্রতি রবিবারও চলবে এটি। দুপুরে খুলনা রেল স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সাজেশ কুমার রায়না। মুজিব বর্ষে ঠাকুরগাঁয়ে চলছে সাত দিনের অমর একুশে বইমেলা। জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম। প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। যশোর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, বর্তমানে দেশের ২৫ জেলায় বিভিন্ন জাতের ফুল উৎপাদনে সরাসরি সম্পৃক্ত প্রায় ৩০ লাখ মানুষ, কিন্তু গত কয়েক বছর ধরে প্লাস্টিকের ফুল আমদানি করেছে কিছু ইভেন্ট ব্যবসায়ী। দেশে বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন ও বাজারজাতকরণের সম্ভাবনাময় খাতটিকে ধ্বংসের চক্রান্ত চলছে বলে মনে করেন তারা। টাঙ্গাইলের ঘাটাইলে দৈনিক যুগান্তরের প্রতিনিধি খান মোহাম্মদ ফজলুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। টাঙ্গাইল প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। গত বৃহস্পতিবার ইউএনও কার্যালয়ে তার উপর হামলা করেন দুই নম্বর ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দর আলী। সাতক্ষীরায় তিন দিনের কৃষি মেলা শুরু হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন মীর মুস্তাক আহমেদ রবি এমপি। যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে খাগড়াছড়িতে ইমামদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে এ কর্মশালা হয়। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সম্প্রীতি একতারা উৎসব হয়েছে। ঝিনাইদহ থিয়েটার ও লালন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে সঙ্গীত পরিবেশন করেন ঝিনাইদহ কুষ্টিয়া রাজশাহী বাগেরহাট ও পশ্চিমবঙ্গ থেকে আসা লালন শিল্পীরা। নাসরুন গীতি, বাংলাভিশন, নিউজ ডেস্ক।